বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহু। ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থী সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। তো তোমাদের 14তম সপ্তাহের কৃষি শিক্ষা যে বইটা আছে, তো তার হচ্ছে অ্যাসাইনমেন্টের সঠিক উত্তর নিয়ে আমরা আসছি। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের নির্ধারিত কাজ হচ্ছে 3 এবং তোমাদের শিরোনাম হবে কৃষি যন্ত্র, কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি। এটা হচ্ছে তোমাদের শিরোনাম, ঠিক আছে? এখানে কি বলছে অ্যাসাইনমেন্টটাতে দেখো, বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, বাড়তি মানুষের খাদ্য চাহিদা পূরণের জন্য নতুন প্রযুক্তি উদ্ভাবিত হচ্ছে। বদরপুর গ্রামের কৃষি সমাবেশে কৃষিবিদ ডক্টর হাসান ফসল উৎপাদন, গৃহপালিত প্রাণী পালন, মৎস্য চাষ ও বনায়নের উপর নানা ধরনের কৃষি প্রযুক্তির ধারণা ব্যক্ত করেন। তুমি কি মনে করো, কৃষি প্রযুক্তিগুলো ব্যবহার করে বাংলাদেশের কৃষি উন্নয়ন সম্ভব? সো এটা আমাদেরকে একটা উদ্দীপক দিছে, ওকে? এবং দেখো আমাদেরকে এইখানে কিন্তু প্রশ্ন দিছে 7টা, ঠিক আছে? সো নিচের প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে তোমার মতামত উপস্থাপন করো। 1 নম্বর প্রশ্ন, কৃষি প্রযুক্তি কী? 2 নম্বর প্রশ্ন, কৃষি প্রযুক্তির বিষয়গুলো কী কী? 3 নম্বর প্রশ্ন, বিষয়ভিত্তিক কৃষি প্রযুক্তিগুলোর তালিকা তৈরি করো। 4 নম্বর প্রশ্ন, জমি না চাষ না করে কীভাবে তুমি দানা জাতীয় ফসল চাষ করবে? 5 নম্বর প্রশ্ন দিচ্ছে, বিদ্যুৎবিহীন গ্রামীণ পরিবেশে একজন কৃষক কীভাবে ডিম সংরক্ষণ করবে? 6 নম্বর প্রশ্ন, বন্যা মৌসুমে হাওর এলাকায় তুমি কোন প্রযুক্তিতে মাছ চাষ করবে এবং কেন করবে? এবং 7 নম্বর, তুমি গবাদি পশুর একটি ফার্ম করতে চাইলে শীত মৌসুমে পশুগুলোর জন্য কীভাবে কাঁচা ঘাসের অভাব পূরণ করবে? তো সুপ্রিয় সকল শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি আমাদের উত্তরে। তো এটা হচ্ছে তোমাদের আজকের অ্যাসাইনমেন্টের উত্তর। তো এই পিডিএফ ফাইলটা প্রথম কমেন্টে তোমরা পাওয়া যাবে, ওকে? সো দেখো, 1 নম্বর যে প্রশ্ন ছিল, কৃষি প্রযুক্তি কাকে বলে? বাংলাদেশের জনসংখ্যা বাড়ছে, বাড়তি লোকের জন্য অতিরিক্ত খাদ্য ও অন্যান্য চাহিদা বেড়ে যায়, কিন্তু জমির পরিমাণ বৃদ্ধি তো পাই না, বরং কমে যায়। তাই অল্প জমিতে অধিক ফসলের প্রয়োজনে আমাদের কৃষি প্রযুক্তির উপর নির্ভর করতে হয়। কৃষি প্রযুক্তি কৃষি সমস্যা সমাধানের জন্য গবেষণালব্ধ জ্ঞান ও কলা কৌশলকে কৃষি প্রযুক্তি বলে। কৃষি প্রযুক্তির প্রধান বৈশিষ্ট্য হলো, ক, এর মধ্যে নতুনত্ব থাকবে, খ, কৃষিকাজ সহজ করবে, গ, অধিক উৎপাদনের নিশ্চয়তা থাকবে, ঘ, খরচ কম কিন্তু লাভ বেশি হবে। 2 নম্বর যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে আমাদের কৃষি সমস্যা সমাধানের জন্য গবেষণালব্ধ জ্ঞান ও কলা কৌশলকে কৃষি প্রযুক্তি বলে। কৃষি এখন শুধু ফসল উৎপাদনের ব্যাপার নয়, পশু পাখি পালনও নয়, কয়েকটি উৎপাদন ক্ষেত্র নিয়ে কৃষির বিকাশ ঘটেছে। তেমনি প্রত্যেকটি উৎপাদন ক্ষেত্রের প্রযুক্তিও বিকাশ লাভ করেছে। ফসল উৎপাদন, পশু পাখি পালন, মৎস্য চাষ, বনায়ন, এসব নিয়েই কৃষি। তাই কৃষি প্রযুক্তি বলতে এই বিষয়গুলোর সংশ্লিষ্ট প্রযুক্তিকে বোঝায়, ওকে? সো এটা হচ্ছে আমাদের গেল। এবং তারপর 3 নম্বর প্রশ্ন ছিল, কৃষি প্রযুক্তির বিষয়ভিত্তিক তালিকা মানে প্রস্তুত করতে বলছিল। তো আমরা হচ্ছে নিচেটা দিছি, দেখো। তো প্রথমে হচ্ছে 2টা আমরা কলাম নিছি, তারপর দেখতে হচ্ছে একদিকে লিখছি কৃষি বিষয়, তারপর একদিকে লিখছি প্রযুক্তি, ওকে? সো 1 নম্বর, কৃষি বিষয় হচ্ছে ফসল উৎপাদন। দেখো, বিভিন্ন ফসলের উৎপাদন, ফলনশীল জাত, লবণ সহনশীল জাত, গোবর সার, জীবাণু সার, রাসায়নিক সার এবং সার ব্যবহারের মাত্রা, কীটনাশক ব্যবহারের মাত্রা, সবুজ সার, পাওয়ার টিলার, গভীর নলকূপ ইত্যাদি। তারপর দেখতে পাচ্ছ গৃহপালিত প্রাণী পালন, এখানে হচ্ছে উন্নত জাতের গবাদি পশু, উন্নত জাতের হাঁস মুরগি, গরু, মোটা তাজাকরণ, কাঁচা ঘাস সংরক্ষণ, একত্রে হাঁস মাছ ধান চাষ, গবাদি পশুর সুষম খাদ্য, উন্নত পদ্ধতিতে বাচ্চা উৎপাদন, পশু পাখির রোগ দমন ইত্যাদি। মৎস্য চাষ দেখতে পাচ্ছ, খাঁচায় মাছ চাষ, মাছ ধরার বিভিন্ন প্রযুক্তি যেমন পোলো, জাল, বড়শি, পুকুরের পানি শোধন, মাছ প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি। এবং বনায়নটা তোমরা দেখতে পাচ্ছ, সামাজিক বনায়ন, কৃষি বনায়ন, বৃক্ষ ও মাঠ ফসল চাষ পদ্ধতি, বনজ ও ফলদ উদ্ভিদ চাষ পদ্ধতি, বৃক্ষ ও গো খাদ্য চাষ পদ্ধতি, চারা উৎপাদন পদ্ধতি। তো এটা 3 নম্বরটা গেল। 4 নম্বর প্রশ্ন দেখো, অনেক সময় জমি চাষ না করেই দানাজাতীয় ফসল যেমন ভুট্টা চাষ করা যায়। বর্ষার পানি জমি থেকে নেমে গেলে জমি কাদাময় থাকে, এমন সময় জমি চাষ না করেই ওই জমিতে ভুট্টার বীজ রোপণ করলে অনেক ভালো ফলন হয়, এতে খরচ ও শ্রম দুটোই কম লাগে। 5 নম্বর, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা হাঁস মুরগির ডিম সংরক্ষণ করতে পারে, তবে তার জন্য বিদ্যুৎ সরবরাহের প্রয়োজন হয়। আবার বিদ্যুৎ ছাড়াও বিশেষ উপায়ে ডিম সংরক্ষণ করা যায়। নিচে এই পদ্ধতির বর্ণনা দেয়া হলো, সাধারণত ডিম 5 থেকে 10 দিনের বেশি ভালো থাকে না। ঘরের মেঝেতে গর্ত করে সেই গর্তে হাঁড়ি বসিয়ে ডিম রাখা হয়। গর্তে হাঁড়ির চারিদিকে কাঠ কয়লা রেখে পানি দিয়ে
ভিজিয়ে রাখলে ডিম ঠান্ডা থাকে এবং এভাবে 20 থেকে 25 দিন পর্যন্ত ডিম ভালো থাকে। 6 নম্বর প্রশ্ন, বন্যা মৌসুমে হাওড় এলাকায় আমি খাঁচায় মাছ চাষ করব, এটি এক ধরনের কৃষি প্রযুক্তি, এই পদ্ধতিতে স্রোতহীন বা কম স্রোতের পানিতে খাঁচা তৈরি করা হয়, খাঁচার উপরের দিকে মাছের খাদ্য সরবরাহ করা হয়, ওই খাঁচার চারিদিকে জাল দিয়ে ঢাকা থাকে ফলে মাছ খাঁচার বাইরে যেতে পারে না, বন্যা মৌসুমে হাওড় এলাকায় পুকুর বিলের পানি উছলে যায় আর এই পানির সাথে চাষ করা মাছও বাইরে চাষিরা ক্ষতিগ্রস্ত হয়ে চলে যায়, এর ফলে চাষিরা ক্ষতিগ্রস্ত হয়, তাই বন্যা মৌসুমে হাওড় এলাকায় আমি খাঁচায় মাছ চাষ করব। 7 নম্বর, শীতকালে অনেক স্থানেই ঘাসের অভাব দেখা দেয়, তখন পশুকে মানসম্মত খাবার দেওয়া কষ্টকর হয়ে পড়ে, তাই বর্ষাকালে কাঁচা ঘাস সংরক্ষণ করে এই সমস্যা দূর করা সম্ভব। কাঁচা ঘাস সংরক্ষণ পদ্ধতিকে সাইলেজ বলা হয়, এতে ঘাসের পুষ্টিমানের কোনো পরিবর্তন হয় না, যে নির্দিষ্ট স্থানে বা গর্তে ঘাস রাখা হয় তাকে বলা হয় সাইলোপিট, একই স্থানে বায়ুরোধক অবস্থা তৈরি করা হয়, এই অবস্থায় ঘাসে লাস্টিক অ্যাসিড তৈরি হয় যা কাঁচা ঘাস সংরক্ষণে কাজ করে। তাই আমি গবাদি পশুর ফার্ম করতে চাইলে শীতকালে পশুর খাদ্য সমস্যা দূর করার জন্য উপযুক্ত পদ্ধতি প্রয়োগ করব। তো সুপ্রিয় সকল শিক্ষার্থী, এই ছিল আমাদের অ্যাসাইনমেন্ট, তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে পারো। আজকে ভিডিও এখানে শেষ করতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।